মানে মানে মায়ের কাছে ফিরে যেতে চায় না, মায়ের কাছে প্রার্থনা জানাতে চায় না। হবে না কেন, হবে না কেন, কোনো ছোট জাতের হাতে মা পুজো নেবেন না। মায়ের আবার জাত কি, তিনি তো সকলের মা। না সকলের মা না, তিনি খালি উঁচু জাতের মা। তুই এখন এখান থেকে কেটে পড়। না মায়ের পুজো না দিয়ে আমি কোনো মতে এখান থেকে যাবো। যাবি না মানে, আমরা তো খাট টাকা দিয়ে বাইরে বের করে দেবো। খবরদার খবরদার, ভালো করে বলছি, তোমাদের প্রকৃতির কথা আমি পুর পোশাকে সব জানিয়ে দেবো। তোকে জানাতে হবে না, তিনি আমাদের জানিয়েছেন তোর মতো ছোট জাতের বাচ্চারা মন্দিরে পুজো দিতে এলে তাকে যেন খাট টাকা দিয়ে বাইরে বের করে দেওয়া। এ কথা আমি বিশ্বাস করি না, পুর পোশাক কখনো এই কথা বলবেন না। আর তার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভালো করে জানে মা সকলে, তিনি সত্যেরও মা অসতেরও মা। ভেদাবে ওদের মনে বেশি রেখা পাবে।
বলে মনে হয় না। বন্ধুস আর ও সব শিক্ষা চিন্তা সব বই কথা বন্দি ওরা মূর্খ নিরক্ষর মানুষদের চেয়েও নিরক্ষর মানুষদের চেয়েও বেশি ওরা রক্ষণশীল এবং জ্ঞানের আলোতে চাও তোর নিজের প্রদীপে নিজে চড়ে উড়ে ছাই হয়েছে। প্রধান সাহেব আপনি যে বলেছিলেন একটা কিছু ব্যবস্থা ব্যাপারে জানো আমাদের সব দিক থেকে চলতে হয়, সব দিক ঠিক রেখে চলতে হয়। মানে মানে এই ঘটনাটা তোমার যেমন আবেগ জড়িত তেমনি ওদের তো সংস্কার জড়িত। সংস্কার বেআইনি হোক যতদিন না আমরা এর কোন মধুরে নিহিত ব্যবস্থা ততদিন আমরা কি করবো? মানিয়ে চলো ভাই, গেল মানিয়ে চলবো কেন? আপনারা ইচ্ছা মতন আমাদের হাত পাখির পুকুরে দেবেন যে কোনো পুরাণে, আপনাদের ছাঁচে যে কোনো ছাঁচে ফেলে আমাদের আপনাদের কোনো চিরকাল চলতে বাধ্য করবে। কেন কেন আপনাদের ছাঁচে আমরা চিরকাল চলতে বাধ্য থাকবো? কেন কেন মহান সাহেব কেন? অত কেন মানে আমার জানা নেই। তুমি যদি আমাদের সময় দিতে না পারো তাহলে তোমার সময় আমরা কিভাবে বদলে দিতে পারবো? প্রয়োজন হবে না প্রধান সাহেব, আমি এবার ভিডিও সাহেবের কাছে যাবো, তার কাছে গিয়ে রাজেশ চালাবো, তারপর দেখবো আপনাদের উঁচু জাতের বাচ্চাদেরা কিভাবে আমাদেরকে ওই মায়ের পুজো থেকে আটকাতে পারে। আমি এর শেষ থেকে ছাড়বো প্রধান সাহেব, আমি এর শেষ থেকে ছাড়বো। আরে যা ইচ্ছে করতে পারো, নিজের ছাগল ঘাড়ে কাটবো আর নিজেই কাটবো। আমার তাতে আমার তাতে মনে হয় না কোনো লাভ হবে, মনে হয় না কোনো লাভ হবে। তুমি জানো না ভাই শ্রীমন্ত, এই গণতান্ত্রিক দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষ বলে আরেকটা কথা লেখা আছে, আর তার অর্থটা হলো ধর্ম নিয়ে যে যা খুশি করুক কিন্তু দেশের শাসন তাতে কোনো মাত্রা থামাবে না। একেবারে নিরপেক্ষ থাকবে, টোটাল ধর্ম নিরপেক্ষ। প্রয়োজনে দুটা মাটির খায়ে খায়ল করে তাদের তো হিতে বিপদ।
বা লাঠি মেরেছি এটা প্রমাণ করতে পারবে? আইন ও মানুষের সহানুভূতি দুটো তো ওর দিকে চলে যাবে। আমার মনে হয় না খুব সম্ভব বলে মনে হয়।
ইসলাম আর সেই ইসলাম সারা বিশ্বব্যাপী সেই ধর্ম সেই ধীরে ধীরে এটি চলেছে আমাদের তো বসে বসতে হবে কেন বসে বসতে হবে কেন ও বেটা
ঈশ্বর যদি তেমনই বলেছে তবে এমন উল্টো পূরণ হলো কি করে? ঈশ্বর কি এখন খুব দুর্বল হয়ে পড়েছে? তার মানে জাদুবিদ্যা এই পৃথিবীতে কি অচল হয়ে পড়েছে? তার মানে মানে ঈশ্বর চাইলে তো আবার আপনাদের পায়ের তলায় ফেলে দিতে পারে, এর জন্য তো লাফানো ঝাপানো কি আছে? বিশ্বকর্ম মানে সেটা তো আমাদের করতে হবে, আমরাই তো ঈশ্বরের প্রতিনিধি। তা জান না কে বারণ করেছে আর এখানে এসেছেন কেন? বলে না কি সব আমার প্রশ্ন আছে।
তবেই তো শনি ভেবে হিন্দু ধর্মের মানুষকে ভুলিয়ে ভালিয়ে উপমান করে ছাড়বে। আমি কি ভাবছি সেটা বড় কথা নয়, যা হচ্ছে যা হতে চলেছে আসল সেটা ওকে দিচ্ছি সেটা। এই তবেই লোকে Thank you.
দামে এই হিংসা আমি আর সহ্য করতে পারছি না। তাই আমি আজ ত্যাগ করবো সব ধর্ম। আজ থেকে আমি আর হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই, আজ থেকে আমি সব ধর্মমুক্ত। আমি মানুষ, শুধুই মানুষ। ঘুরে বেড়ানোর জন্য অনুমতি দিতে পারে, বুঝলে?